वेलकम टू प्रोग्रामिंग एबीसी डिफॉल्ट व्यू क्यूब टा डिलीट कर दिलाम ऐड ऐड सिलेंडर एक सिलेंडर ऐड करब एवं नीचे ऐड सिलेंडर आसे इटे क्लिक कर ऊपर जे ये आट्टी करब आशी एट्टी दिए इंटर इंटर दिलाम ताहले इटे देखते स्मूथ होबे এখন এটা সিলেক্ট করে উপরের ফেসটা হাইলাইট করলাম উপরের ফেসটা আমরা ডিলিট করব একটু বড় করে নিলাম মাউস হুইল ঘুরিয়ে ট্যাবে ক্লিক করব তাহলে ট্যাবে ক্লিক করার পরে ফেসে সিলেক্ট করে উপরের ফেসে সিলেক্ট করব ক্লিক করব ক্লিক করে এটা ডিলিট করব কিবোর্ডের ডিলিট বাটন চেপে ফেসে দিয়ে দেব তাহলে এটা ডিলিট হয়ে যাবে देखें ये क्योंकि एक ग्लैसर मत अलरेडी एक शेप चले आटे करब ये वायर वायर फ्रेम मुडे क्लिक करब वायर फ्रेम मुडे क्लिक कर ले वायर फ्रेम मुडे चले जाए तक खाली भार्टिक्सगुलो देखा जाए नीचे भार्टिक्सगुलो सिलेक्ट करब माउस ड्रैग मूव कर एसे प्रेस करब एसे प्रेस कर माउस মুভ করব তাহলে এটা নিচ দিকে চিকন হয়ে যাবে এবং ই প্রেস করব ই প্রেস করে নিচের পার্ট এক্সট্রুড করব নিচের দিকে একটু হ্যাঁ এক্সট্রুড করে ক্লিক করব তাহলে এটা ফিক্সড হয়ে যাবে এখন আবার সলিড ভিউয়ে ক্লিক করব তাহলে দেখেন এটা কি রকম হয় সলিড ভিউ ক্লিক করলাম দেখেন এটা কিন্তু গ্লাস হয়ে গেছে নিচের পার্ট উপরের পার্ট এখন যেটা করব অ্যাড মডিফায়ার থেকে অ্যাড মডিফায়ারে ক্লিক করে সলিডিটি এটাতে ক্লিক করব এখানে থিকনেসটা বাড়িয়ে দেব দেখেন আমাদের গ্লাসটা কিন্তু এখন পুরোপুরি রেডি এটা এখন শুধু কালার করলে কালার হয়ে যাবে নিচে এটা আপনি স্মুথ করতে পারবেন স্মুথ করলে কিরকম হয় দেখেন এটা উপরে নিয়ে যাচ্ছে সিলেক্ট করে জি প্রেস করে মাউস মুভ করলে এটা উপরে যাবে এখন সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে এটা স্মুথ করতে পারবেন স্মুথে ক্লিক করলে স্মুথ হয়ে গেল দেখেন স্মুথ হলে ভিতরে দেখতে কিরকম মনে হয় এবং নিচের পার্ট স্মুথ একটা গ্লাস আমি আগেরটাই আগের ডিজাইনে ফিরে যাচ্ছি